আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব মোয়া খুশি, তিনি তার খুশি চেপে রাখতে পারতেছেন না। তিনি বলেছেন বিএনপি যায় গোপনে দূতাবাসে, আর আমরা আজকে এসেছি নিমন্ত্রণ পেয়ে। উনি ইউর প্রতিনিধিদের সঙ্গে বসেছিলেন এবং একজন ডেলি মানে ওনার সাথে দলের আরও বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন, সেইখানে নির্বাচন নিয়ে একটি বৈঠক হয়। এই সেই বৈঠকে কি আলাপ হয়, আদৌ সেই খুশি কতটুকু তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছিলেন কি না, বৈঠকের যে এজেন্ডা ছিল, যে বিষয়বস্তু ছিল আলোচনার, সেটা তার খুশি ধরে রাখার ব্যাপারে কতটুকু সহায়ক ছিল, সেসব আলাপে আমি পরে আসছি। তার আগে আমি শুধু এটুকু বলি, আমরা যারা দূতাবাসে যেতে হয় বিরোধী দলের রাজনীতি করবার সুবাদে, আমরাও কিন্তু ওনাদের ডাক পেয়েই দূতাবাসগুলোতে যাই। নিজে নিজে দূতাবাসে চলে যাওয়া, গোপন চুপি চুপি বৈঠক করা, এটা আসলে সম্ভব না। এটা ডিপ্লোম্যাটিক কিছু নর্মস আছে, কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী এটা সম্ভব না। ওনারা যখন আমাদেরকে ডাকেন, কোনো বিষয়ে জানতে চান, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপারে কোনো খবরাখবর জানতে চান, নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি সেটা জানতে চান, নির্বাচন কেমন হলে আমরা অংশ নেব সেটাও তারা জানতে চান, এবং সর্বোপরি রাজনৈতিক কী অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে সেই ব্যাপারেও তারা জানতে চান। সুতরাং এইরকম নানান প্রশ্ন যখন তারা আসলে আলোচনায় আনতে চান, তাদের এজেন্ডায় রাখেন এবং জানতে চান, তখনই তারা আমাদেরকে ডাকেন। এবং সেটাকে আপনি নিমন্ত্রণ বলতে পারেন, আমন্ত্রণ বলতে পারেন, কিংবা সেটাকে অফিসিয়াল কল বলতে পারেন, সেটা আপনি যা যে ভাষায় আপনি বলেন না কেন। তবে উনি যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে বিয়ের দাওয়াত পেয়ে উনি গেছেন, বিষয়টা একদম সেরকম না। ইটস জাস্ট অ্যান অফিসিয়াল কল এবং অফিসিয়াল ডিসকাশনই সেখানে হয়, একদমই পেশাদারিত্বের সাথে, একেবারেই পেশাদার আলোচনা হয়। এবং নিমন্ত্রণ বলতে যেভাবে উনি বলছেন তাতে মনে হয় বিয়ের দাওয়াতের ভুরি ভোজ সঙ্গে থাকে, না বিষয়টা একদমই সেরকম না। চা কফির বেশি আমাদের অফিসিয়াল মিটিংগুলোতে হয় না। তো সুতরাং ওনার এত খুশির উৎস কী, এত খুশির কারণ কী আমি জানি না, তবে শেষ পর্যন্ত তাদের আলোচনা যেখানে গিয়ে থামে বা যেদিকে গড়ায়, তাতে ওনার খুব বেশি আনন্দিত হবার মতন কিছু আছে বলে আমার মনে হয়নি। তাদের আলোচনার বিষয়টা নিয়ে উনি যখন কথা বলেন, তখন তিনি মানে মিটিং শেষ হওয়ার পরে তিনি বলেন যে ইউ চায় নির্বাচনে বিএনপি সহ সব দল অংশগ্রহণ করুক। দেখুন, এটা তো শুধু ইউর চাওয়া নয়, এটা আমাদের বন্ধু সহযোগী উন্নয়ন সহযোগী যত রাষ্ট্র আছেন তাদের সবারই চাওয়া, একই চাওয়া, যে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হোক, অংশগ্রহণমূলক হোক, নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বড় যে রাজনৈতিক দল আছে তারা অংশ নেয়। কিন্তু কথাটা হচ্ছে সেই পরিবেশ কি তৈরি হয়েছে, সেই পরিবেশ তৈরির ব্যাপারে আপনারা কতটুকু আন্তরিক, এই আলোচনাগুলো কিন্তু আমাদের টেবিলে উঠে আসে। এবং এই আলোচনা আমাদের টেবিলে বলতে আমি বলছি যে কূটনৈতিকদের সঙ্গে যখন আমরা বসি, তাদের সঙ্গে যখন আমরা আলোচনা করি, তখন কিন্তু এই আলোচনাগুলো খুব পরিষ্কারভাবে আসে। এবং আমি বিশ্বাস করি ওবায়দুল কাদের সাহেব তখন তার টিম নিয়ে আলোচনায় বসেছেন, সেই আলোচনায় ডেফিনেটলি এই প্রশ্নের মুখোমুখি ওনাকে হতে হয়েছে যে বিএনপিকে নির্বাচনে আনবার জন্যে বা বিরোধী দলকে নির্বাচনে আনবার জন্যে তারা কী কৌশল নিচ্ছেন বা তারা কী পদক্ষেপ নিচ্ছেন, এটার উত্তর সার্টেনলি ওনাকে দিতে হয়েছে। এবং এটা যে দিতে হয়েছে সেটা কিন্তু ওনার বক্তব্যেও খুব পরিষ্কার। উনি এক পর্যায়ে বলছেন যে আমরা সংবিধান এবং আইন অনুযায়ী নির্বাচন করব। এই কথাটা বলা মানেই কিন্তু ওনাকে এই প্রশ্ন করা হয়েছে যে আগামী নির্বাচন কেমন করবেন বলে আপনাদের প্ল্যান, বা আপনারা কী চাইছেন, বিরোধী দলকে আপনারা নির্বাচনে আনতে চাইছেন, কিন্তু তারা তো আসলে দলীয় সরকারের অধীনে বা আপনাদের অধীনে কোনো নির্বাচনে যেতে প্রস্তুত না। সো এরকম অবস্থায় আসলে নির্বাচনটি কীভাবে অংশগ্রহণমূলক হবে, সেটার উত্তরেই সম্ভবত তিনি বলেছেন যে আমরা সংবিধান এবং আইন অনুযায়ী নির্বাচন করব। একটা কথা খুব পরিষ্কারভাবে বিএনপি সহ অন্যান্য যে সমমনা রাজনৈতিক দলগুলো আছে, বিরোধী দল আছে, যারা মনে করে যে বাংলাদেশের মানুষকে পরপর দুটো টার্ম 14 এবং 18 তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যারা মনে করে যে বাংলাদেশের মানুষের ভোট দেবার যেই
ক্ষমতা, ভোট দেবার যে অধিকার, সেখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। যারা মনে করে যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং মানবাধিকার যা আছে সেটা ভুলুণ্ঠিত হয়েছে গত কয়েক বছরে, যারা মনে করে যে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, এই দেশে সুশাসনের ঘাটতি আছে এবং সরকার পরিবর্তন ছাড়া এবং ভোটের মাধ্যমে, একদম ভেরি ক্লিয়ার, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন ছাড়া এই অবস্থার কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়, কোনো সুরাহা হওয়া সম্ভব নয়, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ব্যাপারে একমত যে দলীয় সরকারের অধীনে বা আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন নয়।